মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া যাইবে না। আমি বলবো, এমপি মন্ত্রী থাকে ওই গুলশাল মনানিতে, এখানে তাহাকে খুঁজিয়ে পাওয়া যাইবে না। কি খাচ্ছেন আপনি সকালবেলায় গুলো? পান্তা। সাথে কি দিয়ে খাচ্ছেন? পটল ভাজা আছে। পটল ভাজা আছে। কুরবানির মধ্যে কি কোনো মাংস টাংস পান নাই? কেউ দেয় নাই? ছেলে মেয়ে কেউ লেখাপড়া করে? লেখাপড়া করছিল তো, এখন পুষিয়ে করি দিবের পাই না, এখন মনে করো যে করোনার মধ্যে বন্ধ হয়ে গেছে। দর্শক, আপনারা যারা দেখছেন, আমি চলছি ওই গ্রামগুলোর উদ্দেশ্যে, কুড়িগ্রামের উলিপুরের এই দুর্দান্ত এলাকায়, প্রত্যন্ত এলাকায়, যেখানে মানুষের অনেক কষ্ট থাকে। আপনারা দেখছেন যে অত্যন্ত নদী পার হয়ে যাচ্ছে, এরকম প্রচুর পরিমাণে ব্রহ্মপুত্র নদের মাঝখানে আমরা এখন অবস্থান করছি। চলছি এদিকে, সো দেখতে থাকুন ওই গ্রামের লোকজনের মূলত দুঃখ দুর্দশা আমি তুলে ধরবো। সো সাথে থাকুন, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, নৌকা দোল খাচ্ছে, সত্যি ভয় পেয়ে যাচ্ছি আমি। এই বাড়িতে চলে আসছি, যাব বাড়ির ভেতরে চলে যাব। অ্যাকচুয়ালি একটু বাতাস থাকার কারণে নৌকাটা ভেড়ানো যাচ্ছে না, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। প্রচণ্ড কাদাকে উপেক্ষা করেও আমরা এগিয়ে চলছি। আপনারা দেখছেন যে কী পরিমাণ ভয়ঙ্কর অবস্থা। আসলে এই বাড়ির লোকদের যে কী পরিমাণ কষ্ট হয় সেটা বুঝানোর ভাষা নেই। বন্যার সময় এই বাড়িগুলোতে পানি ওঠে, এবং পানি তুলনামূলক কম। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আছি বাবা, ভালোই মন্দে। বন্যা তোলা বাড়ি, পানি বেশি হলে কি আপনার বাড়িতে পানি উঠে যায়? হুম। তখন যান কোথায়? যান উচিয়াতে যাই। উচিয়াতে বলতে ওইদিকে, অন্যর বাড়িতে থাকতে হয়। এই যে দেখতেছি ছাগল মুরগি, এগুলো সব নিয়ে যান। হ্যাঁ, তাছাড়া ওগুলো বাড়ি থাকলে তো মরে যাবে। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাড়ি নাকি এটা? আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? চাষ কাম করেন। হ্যাঁ, কয়জন সদস্য আপনার পরিবারে? চারজন। মূলত কি চাষ করেন? এই যে ধান গাড়া, ধান কাটা। ধান হয় এই অঞ্চলে? শুধু দেখতেছি নদী আর নদী। নদী তো এই কিছু টুকটাক হয় আর কি, না হলে তো ইরির টাইমে মোটামুটি হয়। এটা ওই বছরে একটা, বছরে একটা, তাহলে তো খুব কষ্টসাধ্য বিষয়। অন্য অন্য সময়গুলোতে কি করেন? তাহলে তো মনে হয় যে অন্য অন্য সময় মানুষের কাজ কাম করি বাবা। ইউনিয়ন পরিষদ বা উপজেলা জেলা বা সহযোগিতা আপনাদের করে না? উপজেলা যা কিছু পাঠায় মনে করেন যে চেয়ারম্যানের মাধ্যমে, চেয়ারম্যান সাহেব তো মনে করেন অনেক জনগণ কয়জন কাকে দেয়, ওই মনে করেন যেগুলো চেয়ারম্যান সাহেবের নেতা কথা মনে করেন কাছের মানুষ তারা পায়, আর আর আমরা তো বাবা সেরকম তেমন একটা পাই না। ওই 10 দিন ঘুরতে ঘুরতে ওই যে দিবে 200 স্যার, এই এই পর্যন্ত। আর আমার কী দেয় বাবা? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সরকারের উদ্দেশ্যে কোনো আপনার বক্তব্য আছে কি না? শেখ হাসিনা সরকার ভালো সরকার। শেখ হাসিনা জনগণের জন্য উনি যা করছেন খুব ভালো করছেন, কিন্তু উনি পাঠান ঠিকই, কিন্তু আমাকে দেয় না। এই যে এই নিম্বস চেয়ারম্যানরা, এরা খোঁজে যে আপন বলতে ওদের কে আছে, তাদেরকে বিতরণ করে দেয়। হ্যাঁ, যেমন যে আমি আছি গরিব মানুষ, যে আমার বাড়ির পাশে আছে আরও 2-3 জন, ওদের ঘর হাতেই নেই। দর্শক, আপনারা দেখছেন যে যাই হোক, ওনাদের ঘরের ভিতরে অবস্থা ভালো, কিন্তু বন্যা যদি চলে আসে এক্ষেত্রে খুব কষ্টে পড়ে যায়। সেগুলো সব কিছু নিয়েই তাদের
এই যে মুরগি দেখছেন, ছাগলও দেখলেন এর আগে, এগুলো নিয়েই তাদের দ্রুত গতিতে চলে যেতে হয়, আর বন্যার পানিটা খুব দ্রুত আসে। সত্যি আসলে এই এলাকার লোকজন কতটা কষ্টে থাকে, অ্যাকচুয়ালি আপনি যদি কখনো না আসেন, আমি প্রথম আসা এই অঞ্চলে, সো আমি দেখছি এবং যারা দেখছেন, যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ানোর সুযোগ থাকে এই বন্যার্ত এলাকায়, এই উলিপুর অঞ্চলে আপনারা চলে আসবেন, সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। বাপের ভিটা বসত বাড়ি ঘর। অনিক হাসান, কোথায় যাচ্ছ? বাড়িতে। খাবার নেছো কার জন্য? নানার জন্য। নৌকা চালাতে পারো? ভয় লাগে না? ওকে, বড় হও বাবা। আমরা এই চাচির সঙ্গে আর একটা বাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে দ্বীপ রাষ্ট্র, আমি বলবো যে দ্বীপ গ্রাম, যে চতুর্পাশে পানি থাকে, মাঝখানে শুধুমাত্র কিছু নদীর মধ্যে ব্রহ্মপুত্র নদের, হেঁটে হেঁটে চলছি। দেখছেন যে খালি পায়ে হাঁটতে হচ্ছে। এগুলো কি পাট করছিল নাকি? দেখছেন আপনারা পাগুলো ডেবে যাচ্ছে, আপনি থাকলে থাকতে পারতেন, সমস্যা ছিল না। এরপরেও এগিয়ে যাচ্ছি, দেখি উনিও সার্বিকভাবে সহযোগিতা করছে, ওনার ভাইয়ের বাড়িতে আসছি এই অঞ্চলে, ওনারাও খুব আত্মীয় পরায়ণ। সো সামনের দিকে এগিয়ে যাই। কদিন আগে পানি উঠেছিল, আপনারা দেখতে পাচ্ছেন পানিটা নেমে গেছে, একদম করুণ অবস্থা। আমাদের এই যে হাটেও সম্ভবত পানি উঠেছিল, সবগুলো উঠে গেছে। এই অবস্থাতে, আসলে এই অবস্থায় থাকাটা কত দুঃসাধ্য আপনি আমার পক্ষে হয়তো বা সম্ভব না, কিন্তু এটাকে সঙ্গী করেই এনারা এই বাড়িতে বসবাস করছে। এনার বাড়ির চিত্রটাও তো দেখছেন, কত ভয়ানক অবস্থা, খারাপ, সেটা বর্ণনা করার আসলে ভাষা নেই। মুরগি আছে কি আপনার? মুরগি ঘর দেখতেছি ওপারে নিয়ে গেছেন। এখন কি এই কদিন হলো ওপারে? পরিবারের সদস্য কয়জন? ছয়জন। ও আচ্ছা, চাচা কি করেন? আর ছেলে মেয়ে চারজন? ছেলে মেয়ে কি লেখাপড়া করে? লেখাপড়া করছিল তো, এখন খুশি করি দিবের পাই না, এখন মনে করো যে করোনার মধ্যে বন্ধ হয়ে গেছে। এখন কি করতেছে? এখন বাচ্চা খুচারা যে চাচারি কাজ করে। আচ্ছা, এখন তো বন্যা হয়ে গেল, এখন আপনাদের কিভাবে দিন যাচ্ছে? এই তো এখন কষ্টের মধ্যে, খুব কষ্টের মধ্যে। আমি যেটা দেখলাম, আপনার ঘরে থাকার মতো অবস্থা নেই, একদম সব ভঙ্গুর বন্যা হয়ে গিয়ে। রাস্তার মধ্যে যে তেরপাল টাঙে আজ ওখানে আছে, রাস্তার মধ্যে। এটা কোন পাশে? ওই দোকানের পিছনে। হ্যাঁ, দর্শক আপনারা যারা দেখছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, শুনলেন তাদের একটু হলো কথা, যে এই বাড়ি ছেড়ে গিয়ে হয়েছে, বৃষ্টি বন্যার কারণে ছেড়ে যেতে হয়েছে, তারা রাস্তার মধ্যে এখন রয়েছে। সরকারেরা তো দেয় খাদ্য, এখন চেলার গেড়ে হাতত পরে, নিম্বু চেয়ারম্যানকে হাতত পরে, বাড়ি এরিয়া অন্য জায়গার মধ্যে দেয়, উমার আপনিও স্বজনের মধ্যে দেয়। এগুলো যে ভাঙা চুরিয়ে বাড়ি, তার মধ্যে চোখেই দেখে না, ডাকাই নৌকে ধরি, ডাকাই বলে আমার বাড়িটা দেখো, দেখিয়ে দিয়ে যাও, শুনে না, অন্য কাছে অন্য ঠাই যায়। দর্শক আপনারা শুনলেন যে তাদের, আমি এর আগে একজনের সঙ্গে কথা বললে উনি একই কথা বললো, যে তারা অ্যাকচুয়ালি সরকার ত্রাণ দিলেও এই প্রত্যন্ত অঞ্চলে এই চরের মধ্যে, এই নদীর মধ্যে, ব্রহ্মপুত্র নদের মধ্যে যেসব বাড়িগুলো এই দ্বীপের মতো দেখতে, অ্যাকচুয়ালি তারা ত্রাণ পায় না, সত্যিই অনেক কষ্টে থাকে। আপনারা যাদের সুযোগ আছে এই অঞ্চলে আসবেন, তাদের একটু সাহায্যের হাত এগিয়ে দিবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনি সকালবেলা এগুলো পান্তা সাথে কি দেখাচ্ছেন? পটল ভাজা আছে, পটল ভাজা আছে। কুরবানির মধ্যে কি কোনো মাংস টাংস পান নাই? কেউ দেয় নাই। মিনিমাম ভাগ্যের পরিহাস হতে পারে, আপনারা দেখছেন। সত্যি এনাদের কষ্টের কথা যদি আমি পাঁচ দিন সাত দিনে তুলে ধরি শেষ হবে না। সো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই সহযোগিতার যদি সুযোগ থাকে এই অঞ্চলে আসে, একটু হলেও সাহায্য সহযোগিতা করবেন। কত বছর হলো এই এলাকায় আছেন? বহুদিন হাতে আছে।
এইভাবে কুরবানি ঈদের মধ্যেও কোনো সহযোগিতা পান না? না দয়ে নাই আমার, সবাই তার মানে গোস্ত টোস্ত তেমন আপনাদের খাওয়ার সুযোগই হয় না। সত্যি বাংলাদেশে গোস্তের দাম অনেক, গরু গোস্তের দামই 650 টাকা। গরিব মানুষ হলে তারা অন্তত কুরবানির মধ্যে পায়, কিন্তু এই চর অঞ্চলের মধ্যে এই নদীর মধ্যে অঞ্চলের লোকজন কুরবানি উদ্যোগ পায়নি। কতটা বেদনাদায়ক হতে পারে আপনারা তাদের মুখেই শুনছেন। আচ্ছা, বন্যা হলে কোথায় চলে যান? ভাইয়ের নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ হযরত আলী। ও কি করেন আপনি? বলার কিছু নেই এই অঞ্চলে। নদী রে তুই, নদী রে ও নদী রে তুই, একটু দয়া করেন। কিছু করে না বেডারা, কোনো মতে দে, কোনো রকম ভাবে চলি আর কি। এইভাবেই চলছে। কয় ছেলে মেয়ে আপনার? তিন ছেলে মেয়ে নাই। আচ্ছা, তিনজনই কাজ কাম করে? একজন তো নাই, একেবারে চলে গেছে, তার কোনো খবর নাই। আর দুইজনে কোনো মতে, ওই যে ওইটার মাও নেই বাপও নেই। এই বাচ্চাটি দেখছেন, এটার বাবা বা মা কেউ নেই, খোঁজ নেই। দাদি আপনার কাছে পালিত হয়, দাদির কাছে থাকে। দেখছেন আসলে তাকেও তাদেরকে চালাতে হয়, নিদারুণ কষ্টে থাকে তারা। বন্যায় দেখলেন আপনি যাদের বাড়ি ডুবে গিয়েছে, তাদের যদিও আশ্রয়স্থল নেই এলাকায়। ক্ষণিকালীন, বিগত প্রায় এক মাসের বেশি সময় হলে তারা এখানে বসবাস করছে অন্য জায়গায়। যদিও আড়াই মাস, দুঃখিত, আড়াই মাস হলে এই যে এইভাবে বাস করছে বন্ধ। আমি জাস্ট এইভাবেই আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি, এই হলো ওনাদের অবস্থা। আড়াই মাস হলে এখানে অবস্থান করছে অন্য জায়গাতে কোনো মতে। আসলে এটা জীবন ধারণ বলা যায় না। ব্যক্তিগতভাবে এখানে কিছু অর্থ দান করেছি, পাশাপাশি আপনার হাতে যদি সুযোগ থাকে এই অঞ্চলের জন্য কিছু একটু করুন, আপনার জন্য অন্য মানুষ করবে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।